नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। জনগণের স্বার্থে কিছু কথা বলার প্রয়োজন আছে, যেটা বলার জন্য আমরা আজকে প্রস্তুতি নিয়েছি। আমি আছি, আমাদের সঙ্গে আমাদের কমিশনার আছেন, আমাদের আসানসোল পৌর নিগমের যে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে তার যত সদস্য আছেন সবাই উপস্থিত আছেন। পূর্ণ শশী রায় আছেন, দিব্যেন্দু ভগত আছেন, অঞ্জিত ঘটক আছেন, অঞ্জনা শর্মা আছেন, অমরনাথ চট্টোপাধ্যায় আছেন, অশোক রুদ্র, মীর হাসিম এবং আমাদের শ্যাম সোরেন তারা আছেন। আমাদের কমিশনার খুরশিদ আলী কাদরি সাহেব আছেন, আমাদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সুকুমার মণ্ডলবাবু আছেন, আমাদের অফিস সুপারিনটেন্ডেন্ট বীরেন অধিকারী আছেন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের তরফ থেকে দুয়ারে সরকার, জনগণের দুয়ারে সরকার বলে যে কর্মসূচি নিয়েছে সেটাতে জেলা প্রশাসন এই কাজটি দেখছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পৌর নিগমের তরফ থেকে আমাদের যা সাপোর্ট দেওয়ার এবং তা ঠিকভাবে ইমপ্লিমেন্ট হয় তার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি, আমাদের সমস্ত আধিকারিকরা চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে আসানসোল পৌর নিগম এলাকায় প্রায় 26 জায়গায় ক্যাম্প করা হয়েছে, সে ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন মানুষকে বিভিন্ন পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এই কর্মসূচিতে সরকারের অন্তত 11টা স্কিম আছে, কোর স্কিম, যেগুলোর বিষয়ে মানুষকে ডাইরেক্টলি ওইখানে পরিষেবা দেওয়া হচ্ছে, তাদেরকে তার ফর্ম দেওয়া হচ্ছে, ফর্ম জমা নেওয়া হচ্ছে। এবং এছাড়াও যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যে কোনো অন্য কোনো সমস্যা থাকলেও, যে কোনো সমস্যা সেটা নিয়ে মানুষ একটা দরখাস্ত ওইখানে দিতে পারে যে আমার এই সমস্যা আছে, ওটা সরকারি স্কিমে কভারেজ থাক বা না থাক সরকার নিশ্চয়ই পরে সেগুলো বসে দেখবে যে সেগুলোতে সরকার কিছু করতে পারে কিনা। মেজর যেটা অ্যাটেনশন দেওয়া হয়েছে স্বাস্থ্য সাথীর উপর দেওয়া হয়েছে, এবং রাজ্য সরকার যেটা চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত বাড়িতে একটা স্বাস্থ্য সাথী কার্ড থাকে, এবং যদি মহিলা বাড়ির গৃহিণী তার নামে এটা হলে ভালো হয়, যাতে ওনার হাজবেন্ড, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি এই কভারেজ তো পাবেনই, তার সঙ্গে সঙ্গে ওনার মা বাবা যিনি আছেন, যারা ওনার বাপের বাড়িতে আছে, তারাও এই কভারেজে অন্তর্ভুক্ত থাকবেন। এটা ইউনিক জিনিস, এটা অন্য ভারতবর্ষে অন্য কোথাও নেই যে বিয়ে হয়ে চলে আসার পরেও মেয়েদের একটা চিন্তা থাকে যে আমার মা বাবাকে কে দেখছে, তারা কি অবস্থায় আছে। তো তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ভেবেছেন, তাই এই সিস্টেম রাখা হয়েছে এই স্কিমে। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে একই পরিবারে দুজন তিনজন লাইনে দাঁড়িয়ে আছে, এটা আমরা আপনাদের মাধ্যমে জনগণকে অনুরোধ করবো, একটা পরিবারের পেছনে একটাই কার্ড তৈরি হবে এবং সেটার মধ্যে সবার নাম চলে আসে। প্লিজ দুজন তিনজন যাবেন না, দুজন তিনজন গেলে হয়তো পুরনো কার্ড থাকলে বা একই সঙ্গে দুটো হলে ক্যান্সেল হয়ে যেতে পারে, একই নামে দুটো চলে এলে ভুল, সেটা যে সিস্টেম আছে সেই সিস্টেমে নাও নিতে পারে। সেই জন্য আপনারা সবাইকে রিকোয়েস্ট করবো যে একটা পরিবার থেকে একজনই মহিলাকে সিলেক্ট করে আপনারা পাঠান, যাতে ভিড়টাও কম হবে এবং সবাই কভারেজটা পাবে। এটাতে 5 লক্ষ টাকা অবধি যা পার ফ্যামিলি 5 লক্ষ টাকা, এবং শুধু ভারত বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে যে বেসরকারি হসপিটালগুলো আছে যেগুলো আগে বড় লোকরা শুধু যেতে পারতো, যারা ইকোনমিকলি সলভেন্ট তারা যেতে পারতো, সেখানে গরিব মানুষ যেয়ে পরিষেবা পাবে এবং সেই পয়সা সরকার দেবে। ইভেন অন্য রাজ্যে ভেলোরে গিয়েও তারা এই চিকিৎসার সুবিধা পাবেন, সবটাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এটা করেছেন। এবং আমরা খাদ্য সাথীর জন্য এবং আধার কার্ডে যে যে কাগজ লাগবে এটার জন্য, ফ্যামিলির জন্য স্বাস্থ্য সাথী কার্ডের জন্য একটা করে স্মার্ট কার্ড দেওয়া হবে, এবং খাদ্য সাথী বা আধার কার্ড যদি থাকে মোবাইল নাম্বার সমেত, ওয়ার্ড নাম্বার সমেত, অ্যাড্রেস সমেত, সেটাও এখানে দিলে ভালো হয়। এবং এটা 4 রাউন্ড প্রোগ্রামটা হবে, ফার্স্ট রাউন্ড চলছে, এরপর সেকেন্ড রাউন্ড হবে, তারপর থার্ড রাউন্ড হবে, তারপর মপ আপ রাউন্ড হবে। মানে আমরা আমাদের সরকার চাইছে যে একজনের জন্য বাদ না যায়, এই জন্য খুব হড়বড় করার দরকার নেই, আমার মিস হয়ে গেলে কি করে হবে তা হবে না, প্রচুর সময় সবাইকে দেওয়া হবে, সবাই অপরচুনিটি পাবেন, সবাই সুবিধা পাবেন। আমরা মানুষকে অনুরোধ করবো যে বেশি হুড়োহুড়ি না করে এটা আপনারা নিন, এবং এরপরে আমরা আপনাদেরকে বোরো ওয়াইজ কোথায় কোথায় হচ্ছে এটা আমরা এর তালিকা আপনাদেরকে দিয়ে দেবো। এর সঙ্গে সঙ্গে আমাদের পৌর নিগমের তরফ থেকে বেশ কিছু রিমার্কেবল কাজ আমরা করেছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমরা পৌর নিগমের তরফ থেকে মানুষকে বাসস্থান দেওয়ার জন্য হাউসিং ফর অল স্কিমে 2522 জন বেনিফিসিয়ারিকে তাদের ঘরের টাকা আমরা ইতিমধ্যে দিতে শুরু করেছি, এবং আজকে আমরা 3 কোটি 26 লক্ষ টাকা আজকে রিলিজ করছে।
এর আগে আমরা টোটাল 55.32 কোটি 55,32,00,000 টাকা শুধু গরিব মানুষকে ঘর করার জন্য আমরা দিয়েছি, এই দিলাম। আপনারা জানেন যে পুরো ভারতবর্ষে আসানসোল পৌর নিগম নিজস্ব দুটো স্কিম তৈরি করেছে, একটা ঠাকুর রামকৃষ্ণ ক্যান্সার পেশেন্ট রিলিফ স্কিম, এটা অন্য পুরো ভারতবর্ষে অন্য কোথাও নেই। এই স্কিমে যে কোনো ক্যান্সার পেশেন্টকে এককালীন 25,000 টাকা অনুদান দেওয়া হয় এবং সেটাতে বিগত বোর্ডে আমরা যতদিন 5 বছরে আমরা আপনাদের জেনে ভালো লাগবে যে 691 জন প্রায় 700 জন ক্যান্সার পেশেন্টকে আমরা 25,000 টাকা করে দিয়েছি এবং এটার পেছনে আমরা 1,73,00,000 টাকা মানে প্রায় 2.25 কোটি টাকা ওন রিসোর্স থেকে মানে আমাদের ওন ফান্ড থেকে এই অর্থ কিন্তু আমরা দিয়েছি। এর সঙ্গে সঙ্গে আজকেও ক্যান্সার পেশেন্টদের জন্য 7,50,000 টাকা 7,50,000 টাকা আজকে আবার রিলিজ করা হচ্ছে যারা অ্যাপ্লাই করেছে, আগামী দিনে এই স্কিম আমাদের চলবে। এর সঙ্গে সঙ্গে কিডনি পেশেন্টদের জন্য আমরা 10,000 টাকা করে যেটা অনুদান দিই সেটাও এখন পর্যন্ত আমরা 178 জন কিডনি পেশেন্টকে এককালীন 10,000 টাকা করে দিতে চলেছি দিয়েছি এবং আজকে আমরা 17,80,000 টাকা আজকে আবার এটা দিচ্ছি। রূপশ্রীতে আমরা 6,692 আর বিয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে আমরা প্রায় 16.73 কোটি টাকা আসানসোল কর্পোরেশন এলাকায় এখন পর্যন্ত দিয়েছি। এই কাজগুলো আমরা সবটাই করতে পেরেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পৌর নিগম চালাবার জন্য সবসময় সহযোগিতা করেছেন এবং জনগণের সহযোগিতা আমরা পেয়েছি বলে এই কাজগুলো আমরা করতে পেরেছি এবং আগামী দিনেও আমরা এই কাজগুলো করতে চাই। এটাই আপনাদের মাধ্যমে প্রেসের সঙ্গে শেয়ার করার, প্রেসের মাধ্যমে জনগণের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আমরা প্রেস মিট ডেকেছিলাম। এবার সামান্য কিছু বলার জন্য আমাদের কমিশনার খুরশিদ আলী কাদের সাহেব বলব, উনিও সামান্য কিছু প্রায় সমস্ত জিনিস কভার করেছি। আমি বাস একটাই জিনিস বলছি যে আমাদের দুয়ারে সরকার আছে এ নিয়ে আপনাকে একটু ভালো যে আছে মিডিয়া ক্যাম্পেইন করা উচিত আছে, বিকজ এ নিয়ে প্রচুর গরিব লোক আছে, দরিদ্র মানুষ আছে, এটা খুবই উপকার পাবে যদি এটা ভালো করে স্বাস্থ্যভাবে যদি এটা জিনিস পাবে। বাস এটাই আমাদের রিকোয়েস্ট আছে যে ইনফরমেশন আছে লোকজনকে ভালো করে দিয়ে দাও কী কী ডকুমেন্টস লোকে এই জন্য আমাদের যে অলরেডি মেয়র সাহেব বলেছেন চার রাউন্ডের মধ্যে আমাদের সমস্ত কাজ বুঝে যে এটা চলবে, তো নো ওয়ান উইল বি লেফট উইদাউট দিস স্বাস্থ্য স্মার্ট কার্ড। এটা অলরেডি আমাদের যে গভর্নমেন্ট আছে ডাইরেকশন আছে যে এক লোকজন যে আছে দে শুড নট বি ডিভাইড অফ দিস স্মার্ট কার্ড, বাট বাকি সব যে অলরেডি অনেক মেয়র সাহেব সমস্ত জিনিস ব্যবহার করেছে। থ্যাংক ইউ।